2021 বিধানসভা নির্বাচন সমাগত নির্বাচনলৈ ককালত টঙালি বান্ধিছে রাজনৈতিক দলসমূহে সমষ্টিয়ে সমষ্টিয়ে চলিছে ভোটারক আকর্ষণ করার কুচকাওয়াজ কোন জেলার কোন সমষ্টি কোন দলে লাভ করব পূর্বর জনপ্রতিনিধিসকলক রাইজে পুনের আকোয়ালি লোপনে চাওয়াহক সমষ্টির রিপোর্ট কার্ড সমষ্টির রিপোর্ট কার্ডত আজি আমি আলোচনা করিম হাইলাকান্দি জেলার মুঠ তিনিটা সমষ্টির বিষয়ে হাইলাকান্দির মুঠ সমষ্টি তিনিটা আর মুঠ ভোটার সংখ্যা 4,47,450 গৰাকী হাইলাকান্দির সমষ্টি কেটা ক্রমে হাইলাকান্দি কাটলিচেরা আর আলগাপুর উল্লেখযোগ্য যে হাইলাকান্দির তিনিটা সমষ্টি আছে এআইইউডিএফর দখলত হাইলাকান্দি সমষ্টিত আনোয়ার হোসেন লস্কর কাটলিচেরাত সুজামুদ্দিন লস্কর আর আলকাপুর সমষ্টিত প্রতিনিধিত্ব করে আছে নিজামুদ্দিন চৌধুরী 2016 চনের নির্বাচনত হাইলাকান্দি সমষ্টিত আনোয়ার হোসেন লস্করে লাভ করেছিল মুঠ 41,647 ভোট আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থীগুলো লাভ করেছিল 39,039 ভোট একদরে কাটলিচেরা সমষ্টিত সুজামুদ্দিন লস্করে লাভ করেছিল 50,676 ভোট আর তার প্রতিদ্বন্দ্বী গৌতম রয়ে লাভ করেছিল 35,592 ভোট আনহাতে আলগাপুর সমষ্টিত নিজামুদ্দিন চৌধুরী লাভ করেছিল 50,531 ভোট আর তার নিকটতম বিজেপি প্রার্থীগুলো লাভ করেছিল 32,777 ভোট প্রার্থীর শিক্ষাগত অর্হতা আর তেওঁলোকৰ বিৰুদ্ধে থকা আইনী গোচর হাইলাকান্দির বিধায়ক আনোয়ার হোসেন লস্কর দশম শ্রেণী উত্তীর্ণ আর তেওঁৰ বিৰুদ্ধে নাই কোনো আইনী গোচর কাটলিচেরা সমষ্টির বিধায়ক সুজামুদ্দিন লস্কর দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ আর তেওঁৰ বিৰুদ্ধেও বর্তমানলৈ কোনো আইনী গোচর নাই আলকাপুর সমষ্টিক প্রতিনিধিত্ব করে থাকা নিজামুদ্দিন চৌধুরী অষ্টম শ্রেণী উত্তীর্ণ তেওঁৰ বিৰুদ্ধেও কোনো আইনী গোচর নাই বর্তমানলৈ এয়া আছিল হাইলাকান্দি জেলার তিনিটা সমষ্টির রিপোর্ট কার্ড পরবর্তী সময়ত আমি লৈ আহিম আন সমষ্টিসমূহৰ সবিশেষ নিউজ ডেস্ক রিপোর্ট ইটিভি ভারত